আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানিয়ে শুরু করছে আজকের সংবাদ। প্রথমেই থাকছে প্রধান শিরোনামগুলো। যোগাযোগের বাইরে শেখ হাসিনা আছেন নির্জন বাড়িতে। এরপর থাকছে জানাবো হাসিনাকে যেভাবে ভারত থেকে ফেরত আনা সম্ভব। তারপর জানবেন বাংলাদেশের উপর ভারতের আধিপত্যবাদ খসে যাচ্ছে, তবুও কৌশলগত অবস্থানে নয়াদিল্লি, শ্রীলঙ্কা গার্ডিয়ানে নিবন্ধন প্রকাশ। সর্বশেষ জানবেন ভারতের সঙ্গে কথা হবে চোখে চোখ রেখে, মাথা নিচু করে নয়, ভারতকে হুঁশিয়ারি বার্তা দিয়ে বললেন উপদেষ্টা আসিফ মাহমুদ। জানিয়ে দিচ্ছি বিস্তারিত সংবাদ। ছাত্র জনতার গণ আন্দোলনের মুখে গত 5ই আগস্ট দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পালিয়ে ভারতের রাজধানী নয়াদিল্লিতে গেলেও সেখান থেকে ছোট বোন শেখ রিহানার সঙ্গে যুক্তরাজ্যে যাওয়ার কথা ছিল তার, তবে সেই সুযোগ পাননি স্বৈরশাসক শেখ হাসিনা। আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত অনুসন্ধানী সাংবাদিক সেলিম সামাদ ভারতীয় সংবাদ মাধ্যম নর্থ ইস্ট নিউজে লেখা এক প্রতিবেদনে দাবি করেছেন, শেখ হাসিনা দিল্লির কাছাকাছি একটি বিমান ঘাঁটির নিরাপদ বাড়িতে আছেন, সেখান থেকে তিনি কারো সঙ্গে যোগাযোগ স্থাপন করতে পারছেন না। প্রতিবেদনে তিনি উল্লেখ করেন, প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস শপথ গ্রহণের পর মোদির সঙ্গে যখন প্রথমবারের মতো টেলিফোনে কথা বলেন, এরপর শেখ হাসিনাকে একটি নিরাপদ বাড়িতে নিয়ে যাওয়া হয়। মোদি ইউনুসের কথোপকথনের কয়েক ঘন্টা পর হাসিনার যোগাযোগের সব ডিভাইসে বিঘ্ন ঘটে। এরপর থেকে তিনি আর কারো সঙ্গে যোগাযোগ করতে পারছেন না। সূত্র থেকে জানা যায় হাসিনা যে বাড়িতে আছেন সেখান থেকে বাইরে যাওয়ার অনুমতি নেই, এমনকি প্রয়োজনীয় কাজে খাটির ভেতরে সেনাদের জন্য থাকা একটি সুপার শপেও যাওয়ার সুযোগ পান না তিনি। তিনি আরো লিখেছেন, শেখ হাসিনার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক হিসেবে দিল্লিতে অবস্থান করছেন, কিন্তু তিনি এই এক মাসে এখন পর্যন্ত তার মায়ের সঙ্গে দেখা করার সুযোগ পাননি পুতুল। শেখ হাসিনা যখন ভারতে পালিয়ে যান তখন তার ছেলে সজীব ওয়াজেদ জয় জানান তিনি দিল্লিতে গিয়ে মায়ের সঙ্গে দেখা করবেন, কিন্তু সেখানে এসে দেখা করতে পারবেন না বলে জয়কে আসতে নিষেধ করা হয়। এছাড়া হাসিনার ফোনের সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। শেখ হাসিনাকে যে নির্জন বাড়িতে রাখা হয়েছে সে ব্যাপারে তার ছেলে মেয়ের নিরবতা স্পষ্ট। এই সাংবাদিক আরো লিখেছেন, হাসিনার সঙ্গে দিল্লিতে আছেন তার বোন শেখ রেহানাও। যদিও রেহানা ব্রিটিশ নাগরিক, কিন্তু তিনি শেখ হাসিনার সঙ্গে সেখানে আটকে গেছেন। অনুসন্ধানী এই সাংবাদিক প্রতিবেদনে আরো উল্লেখ করেছেন, বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস শেখ হাসিনাকে ফেরত চাওয়ার ব্যাপারে ভারত সরকারকে ইঙ্গিত দিয়েছেন। তিনি লিখেছেন, যদি বাংলাদেশের অনুরোধের পর যদি ভারত হাসিনাকে ফেরত না দেয় তাহলে তাদের ভাবমূর্তি ক্ষুণ্ণ হতে পারে, যা কাটিয়ে ওঠা কঠিন হবে বলে ধারণা সাংবাদিক সেলিম সামাদের। চলে যাচ্ছি পরের সংবাদে। শেখ হাসিনাকে যেভাবে ভারত থেকে ফেরত আনা সম্ভব জানা গেল। কয়েকদিন ধরে সাবেক প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত থেকে দেশে ফিরিয়ে এনে একাধিক হত্যা মামলায় বিচার করার কথা বেশ জোর দিয়ে বলা হচ্ছে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুস, পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা তহিদ হোসেন এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বা ICT নবনিযুক্ত চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম এ বিষয়ে কথা বলেছেন। প্রতিটি ক্ষেত্রে তারা শেখ হাসিনাকে ভারত থেকে ফিরিয়ে আনার কথা বললেও এই তিনজনের কেউই নির্দিষ্ট করে বলেননি কবে, কখন, কিভাবে শেখ হাসিনাকে ফিরিয়ে আনা হতে পারে। তবে তাজুল ইসলাম ভারত এবং বাংলাদেশের মধ্যে যে প্রত্যাবর্তন চুক্তি আছে তার ভিত্তিতে হাসিনাকে ফিরিয়ে আনার কথা বলছেন। অধিকাংশ মামলায় তাকে আসামি করা হয়েছে, সুতরাং এই প্রক্রিয়া শুরুর মাধ্যমে তাকে আইনগতভাবেই বাংলাদেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার চেষ্টা করব। তাজুল ইসলাম বলেন, বাংলাদেশের সাথে ভারতের অপরাধী প্রত্যাবর্তন চুক্তি সম্পাদিত হয় 2013 সালে, যখন শেখ হাসিনা ক্ষমতায় ছিলেন। তবে কি ভারত বাধ্য শেখ হাসিনাকে ফেরত দিতে? তবে এই চুক্তির অধীনে শেখ হাসিনার মতো রাজনৈতিক ব্যক্তিত্বের প্রত্যাবর্তন সম্ভব কিনা তা নিয়ে জল্পনা কল্পনা চলছে। শুধুমাত্র আইনের ভিত্তিতে প্রত্যাপনের বিষয়টি বিবেচিত হলে ফলাফল যেমন অনিশ্চিত বলে মনে হচ্ছে, তেমনি আইনের বাইরে রাজনৈতিক চিন্তাভাবনা মিশে গেলে বিষয়টি আরো জটিল আকার ধারণ করতে পারে। প্রশ্ন হচ্ছে, 2013 সালে চুক্তির অধীনে বাংলাদেশ শেখ হাসিনার প্রত্যাবর্তন চাইলেই কি ভারত তাকে ফেরত পাঠাতে বাধ্য, নাকি ভারত সরকার সেই আবেদন প্রত্যাখ্যান করতে পারে? হ্যাঁ, ভারত শেখ হাসিনাকে প্রত্যাপন করতে অস্বীকৃতি জানাতে পারে, যদি তারা মনে করে তাকে যে অপরাধের কারণে ফেরত চাওয়া হচ্ছে সেগুলো রাজনৈতিক, বলেছেন দিল্লি ভিত্তিক আইনজীবী উজ্জিনী চ্যাটার্জি। তবে তিনি বলেন যে হাসিনাকে বাংলাদেশে ফেরত নেয়ার কথাবার্তা হচ্ছে মারাত্মক সব অভিযোগে বিচারের জন্য, যেমন ব্যাপক হত্যাকাণ্ড। এ ধরনের অভিযোগ প্রত্যাপন চুক্তিতে রাজনৈতিক অভিযোগ হিসেবে গণ্য করা হয় না। শেখ হাসিনা ব্যাপক গণ অভ্যুত্থানের মুখে 5ই আগস্ট পদত্যাগ করে ভারতে চলে যান। ধারণা করা হচ্ছে তিনি দিল্লির কাছে নিরাপদ আশ্রয়ে আছেন, তবে তার ব্যাপারে দীর্ঘমেয়াদে ভারত সরকার কি করতে চায় সেটা পরিষ্কার নয়।
হাসিনার বিরুদ্ধে দেশের বিভিন্ন আদালতে এ পর্যন্ত প্রায় 150টি মামলা করা হয়েছে, যার বেশিরভাগ হত্যা মামলা। অন্তত 11টি মামলা করা হয়েছে আইসিটিতে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1973 সালের একটি আইনের মাধ্যমে স্থাপন করা হয়েছিল। এ ট্রাইব্যুনাল স্থাপনের উদ্দেশ্য ছিল 1971 সালে বাংলাদেশে মুক্তিযুদ্ধের সময় সংঘটিত যুদ্ধ অপরাধ এবং মানবতা বিরোধী অপরাধের বিচার করা। বাংলাদেশ সরকার 2010 সালে 25 মার্চ 3 জন বিচারক, 7 জন তদন্তকারী এবং 12 জন প্রসিকিউটর নিয়ে ট্রাইব্যুনালটি গঠন করে। আইসিটির নতুন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বামপন্থী রাজনৈতিক দল আমার বাংলাদেশ বা এবি পার্টির একজন সিনিয়র নেতা। এবি পার্টি মূলত জামাত ইসলামী দলের কয়েকজন সাবেক নেতার তৈরি। ট্রাইব্যুনালে 1971 সালের মুক্তিযুদ্ধের সময় সংঘটিত মানবতা বিরোধী অপরাধে অভিযুক্ত জামাত ইসলামী নেতাদের বিচারের সময় তাজুল ইসলাম অভিযুক্তদের পক্ষে কৌঁসুলী হিসেবে কাজ করেন। প্রত্যাপন চুক্তির প্রক্রিয়া সম্পর্কে চ্যাটার্জি বলেন, সাধারণত যে দেশ একজন আসামিকে ফেরত চাইছে তারা প্রথমে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে অনুরোধ পাঠায়। মন্ত্রণালয় এ বিষয়ে মূল কর্তৃপক্ষ হিসেবে কাজ করবে, তবে একজন প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেটকেও বিষয়টি খতিয়ে দেখার জন্য নিয়োগ করা হতে পারে বলেন তিনি। তারা বিষয়টি নিয়ে অনুসন্ধান করবে এবং দেখবে কোনো প্রাথমিক প্রমাণ পাওয়া যায় কিনা। পররাষ্ট্র মন্ত্রণালয় প্রত্যাপন করা বা না করার বিষয়ে তাদের সিদ্ধান্ত নেবে কয়েকটি জিনিস বিবেচনা করে, যেমন ম্যাজিস্ট্রেটের তদন্তের ফলাফল, কেন্দ্রীয় সরকারের অনুসন্ধানের ফলাফল, অভিযুক্ত ব্যক্তির পক্ষ থেকে লিখিত বক্তব্য। চুক্তির 31 নম্বর ধারায় প্রত্যাপন আবেদন প্রত্যাখ্যান করার পক্ষে কারণগুলো বলা হয়েছে। যদি অভিযোগগুলো রাজনৈতিক হয় তাহলে চুক্তির 7 নম্বর ধারার অধীনে ম্যাজিস্ট্রেট অভিযুক্তের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নিতে পারবেন না। আর 29 নম্বর ধারার অধীনে কেন্দ্রীয় সরকার প্রত্যাপন প্রক্রিয়া আটকে দিতে পারে যদি তারা মনে করে অভিযোগগুলো রাজনৈতিক। তবে অপহরণ, বেআইনিভাবে আটক, সন্ত্রাস হত্যা, ষড়যন্ত্র ইত্যাদি অপরাধ রাজনৈতিক অপরাধ হিসেবে গণ্য করা হবে না বলে জানাচ্ছিলেন চ্যাটার্জি। কাজেই বাংলাদেশ যুক্তি দেখাতেই পারে যে হাসিনা বিরুদ্ধে মামলাগুলো এই ছাড়ের মধ্যে পড়ে, অর্থাৎ তার বিরুদ্ধে অভিযোগগুলো রাজনৈতিক নয় বলছিলেন তিনি। তদন্তকারী ম্যাজিস্ট্রেটের সুপারিশ হাইকোর্ট এবং ভারতের সুপ্রিম কোর্টে আপিল করা যাবে। চলে যাচ্ছি পরের সংবাদে। বাংলাদেশের উপর ভারতের আধিপত্যবাদ খসে যাচ্ছে, তবুও কৌশলগত অবস্থানে নয়াদিল্লি, শ্রীলঙ্কা গার্ডিয়ানে নিবন্ধন প্রকাশ। ছাত্র জনতার উত্তাল আন্দোলনের মুখে গত 5ই আগস্ট দেশ ছেড়ে ভারতে পালাতে বাধ্য হন তখনকার প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর থেকে গণমাধ্যম সহ সব ধরনের প্রকাশ্য কর্মকাণ্ড থেকে তিনি নিজেকে গুটিয়ে রেখেছেন। এদিকে শেখ হাসিনা নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার তাসের ঘরের মতো গুঁড়িয়ে যাওয়ার 3য় দিনে নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার শপথের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নেয়। টানা 15 বছর পর এমন নতুন পরিস্থিতিতে বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ককে কিভাবে পরিচালনা করবে ভারত তা প্রকাশের জন্য আগামী 3 থেকে 6 মাস বেশ গুরুত্বপূর্ণ। স্পষ্টতই বাংলাদেশের প্রভাব কমছে ভারতের, তবে বাংলাদেশের সঙ্গে দেশটির সম্পর্ক কোন দিকে যাবে সে চলকগুলো এখন রয়েছে নয়াদিল্লির নিয়ন্ত্রণে। গতকাল সংবাদ মাধ্যম শ্রীলঙ্কা গার্ডিয়ানে প্রকাশিত এক নিবন্ধনে এমনটি দাবি করা হয়েছে। এতে বলা হয়েছে দেশটির কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং সম্প্রতি যা বলেছেন তার পেছনে 3টি গুরুত্বপূর্ণ কারণ থাকতে পারে। প্রথমত, তিনি ঘরোয়া নির্বাচনী এলাকায় ভাষণ দিতে চেয়েছিলেন এবং ভারতীয় জনগণকে আশ্বস্ত করতে চেয়েছিলেন। তিনি তার বক্তৃতায় যা উল্লেখ করেছেন তা থেকে এটি বেশ স্পষ্ট যে আমাদের অপ্রত্যাশিত কিছু মোকাবেলা করতে হবে। আর এই অপ্রত্যাশিত শব্দটি থেকে স্পষ্ট হয়ে যায় যে তিনি মূলত বাংলাদেশের সম্প্রতি পট পরিবর্তনকে বোঝাতে চেয়েছেন, যেটাকে ভারতের জন্য বড় ধাক্কা হিসেবে দেখা হচ্ছে। মূলত ভারতের সংবাদ মাধ্যম এবং কোনো কোনো নীতি নির্ধারক গত 5ই আগস্টের পরে তেমনই ইঙ্গিত দিয়েছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অবসরপ্রাপ্ত প্রফেসর ডক্টর ইমতিয়াজ আহমেদ বলেন, আমি মনে করি ভারতের অভ্যন্তরীণ নির্বাচনী ব্যবস্থাকে আশ্বস্ত করা দরকার ছিল। এটি অপ্রত্যাশিত ছিল, কিন্তু আমরা এটির দিকে নজর রাখছি বা আমরা পরিস্থিতি পর্যবেক্ষণ করছি, আমরা জানি সেখানে কি ঘটছে। আমি নিশ্চিত ভারতের বেশিরভাগ অংশ অবশ্যই এ ঘটনায় পুরোপুরি হতবাক রয়েছে, কারণ গত 1 দশক বা তারও বেশি সময় ধরে ভারত বলে আসছিল বাংলাদেশের সঙ্গে তাদের সম্পর্ক সবচেয়ে ভালো। এখন এখানে যে পয়েন্টটি অনুপস্থিত তা হলো ভারতের সম্পর্ক বাংলাদেশের জনগণের সঙ্গে ছিল না, ছিল একটি নির্দিষ্ট রাজনৈতিক দল বা গোষ্ঠীর সঙ্গে, আর সেটাই ব্যর্থ হয়েছে। আমি নিশ্চিত তারা এখন বুঝতে পেরেছে কোনো নির্দিষ্ট গোষ্ঠী বা রাজনৈতিক দলের সঙ্গে সম্পর্ক না করে জনগণের সঙ্গে সম্পর্ক রাখা অনেক ভালো। দ্বিতীয় কারণটি হলো আমরা এখন এমন একটি বহুমুখী বিশ্বে আছি যেখানে ভারত অন্যতম প্রধান শক্তি হিসেবে তার অবস্থান অর্জন করতে চায়। দেশটি অর্থনীতি আকারের দিক থেকে ইতিমধ্যেই যুক্তরাজ্য ও ফ্রান্সকে ছাড়িয়ে গেছে, আর তাই সেই দৃষ্টিকোণ থেকে ভারতও যুক্তরাষ্ট্রকে সতর্ক করতে চেয়েছিল, কারণ ভারতের সাধারণ বর্ণনায় বাংলাদেশে অবস্থানের পেছনে যুক্তরাষ্ট্রের হাত ছিল।
ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রী একই সঙ্গে চীনকেও সতর্ক করতে চেয়েছেন। তিনি তাদের বলার চেষ্টা করেছেন, বাংলাদেশে পরিবর্তন হলেও ভারত প্রস্তুত রয়েছে। নয়াদিল্লি যুক্তরাষ্ট্রকে বিশেষভাবে সতর্ক করেছে, কারণ ভারত প্রশান্ত মহাসাগরীয় ইস্যু সহ অনেক ক্ষেত্রে ভারত এই দেশের সঙ্গে জড়িত। কিন্তু একই সময় ভারত ক্রমবর্ধমানভাবে দেখিয়ে চলেছে তার পররাষ্ট্রনীতি হতে হবে দি ইন্ডিয়া ওয়ে। ভারতে এই বিষয়ে কিছুটা ঐকমত্য রয়েছে, যদিও নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও রাশিয়ার সাথে সম্পর্ক বজায় রেখেছে ভারত। এছাড়া চীনের সাথেও ভারতের সম্পর্ক রয়েছে, বিশেষ করে যখন ব্রিক্স, সাংহাই সহযোগিতা সংস্থা এবং মিয়ানমারের ইস্যু সামনে আসে। আমি মনে করি ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রীর এই বিশেষ বক্তব্যের মাধ্যমে এটিকেও কোনোভাবে সমর্থন করা হয়েছিল। আর দ্বিতীয় কারণটি হলো বাংলাদেশকে স্বাভাবিকভাবে না নেয়া, যেমনটি ভারত নিয়েছিল আওয়ামী লীগের শাসনামলে। তা আমি মনে করি সে বার্তাটি ভারতীয় শ্রেণীবিন্যাস এবং স্টেক হোল্ডারদের কাছে পাঠানো হয়েছে। এটা বেশ সোজা একটি কারণ, বিশেষ করে যখন আমাদের প্রধান উপদেষ্টা তিস্তার পানি বন্টন, সীমান্ত হত্যা, সার্কে পুনর্জীবিত করা সহ আরও বেশ কিছু বিষয়ে ইতিমধ্যে উল্লেখ করেছেন। এর আগে তিনি অর্থাৎ প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ভারতের উত্তর পূর্বাঞ্চল নিয়ে বিশেষ বক্তব্য দিয়েছেন। সুতরাং আমি মনে করি ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রী যা বলতে চেয়েছেন তা হলো, গত এক দশক বা তারও বেশি সময়ে আওয়ামী লীগ তাদের মাথা ব্যথার কারণ ছিল না, এছাড়াও বাংলাদেশের নতুন শাসন ব্যবস্থার সঙ্গে কাজ করতে চায় ভারত। এই তিনটি বিষয় গুরুত্বপূর্ণ হলেও বল এখনও নয়াদিল্লির আয়ত্তে। এখন তারা বাংলাদেশকে কিভাবে মোকাবেলা করবে সেটা তাদের ব্যাপার, কিন্তু এই বিষয়ে কথা বলার জন্য সময়টা এখন খুব তাড়াতাড়ি মনে হচ্ছে। বাংলাদেশকে ভারত কিভাবে মোকাবেলা করবে বা কিভাবে যুক্ত থাকবে তা আগামী 3-6 মাসের মধ্যে স্পষ্ট হয়ে যাবে। নিউ ইয়র্কে জাতিসংঘ অধিবেশনে ফাঁকে বাংলাদেশের প্রধান উপদেষ্টা এবং ভারতীয় প্রধানমন্ত্রীর মধ্যে যদি বৈঠক হয় তাহলে তা আমাদের ইঙ্গিত দিতে পারে কি ধরনের পরিবর্তন আসবে। তবে নয়াদিল্লি নিঃসন্দেহে নিশ্চিত যে বাংলাদেশে বর্তমান সরকার পূর্ববর্তী আওয়ামী লীগ সরকার থেকে ভিন্ন, সুতরাং তাদের সঙ্গে সে অনুযায়ী কাজ করতে হবে। চলে যাচ্ছি পরের সংবাদে। ভারতের সঙ্গে কথা হবে চোখে চোখ রেখে, মাথা নিচু করে নয়, ভারতকে হুঁশিয়ারি উচ্চারণ করে বললেন উপদেষ্টা আসিফ মাহমুদ। অন্তর্বর্তী সরকারের যুব, ক্রীড়া এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেছেন, একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে ভারতের সঙ্গে কথা হবে চোখে চোখ রেখে, মাথা নিচু করে নয়, কথা হবে মাথা উঁচু করে, কথা বলতে হবে সমুন্নত সম্মান দিয়ে। ভারত এতদিন একটি দলের সঙ্গে কথা বলেছে, কিন্তু এখন আর তা হবে না। এদেশের জনগণ পররাষ্ট্রের নীতির ক্ষেত্রে যে সিদ্ধান্ত নেবে সেটি রাষ্ট্র বাস্তবায়ন করবে। সুতরাং জনগণের বুকে গুলি চালিয়ে বাংলাদেশকে পেছনে ফেলার যে প্র্যাকটিস তারা এতদিন ধরে করে এসেছে সেখান থেকে তাদের সরে আসতে হবে। স্পিরিটকে ধারণ করে দুর্নীতি, চাঁদাবাজি ও সন্ত্রাসমুক্ত বাংলাদেশ পুনর্গঠন এবং রাষ্ট্র সংস্কারের লক্ষ্যে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি এসব কথা বলেন। আসিফ মাহমুদ বলেন, বাংলাদেশের মানুষ বেশি কিছু চায় না, বাংলাদেশের মানুষ স্বাধীনভাবে তাদের মত প্রকাশ করতে চায়। বাংলাদেশের মানুষ বিলাসিতা চায় না, যে মৌলিক অধিকার রয়েছে সেগুলো নিশ্চিত হয়ে সুখে শান্তিতে বসবাস করতে চায়। কিন্তু একটি দীর্ঘ ফ্যাসিবাদের শাসনের যাত্রার ফলে আমরা এমনভাবে পিষ্ট হয়েছি যে ফেসবুকে একটি পোস্ট দিতে গেলেও 10 বার ভাবা লাগতো, গান গেয়ে অনেককে জেল খাটতে হয়েছে, কবিতা লিখে জেল খাটতে হয়েছে। আজ আমরা এতটুকু স্বস্তিতে অন্তত আছি, এখন আমরা স্বাধীনভাবে কথা বলতে পারি, কেউ আমাদের আজ বিরক্ত করছে না, র‍্যাব, পুলিশ, ডিবি বলে আমাদের দরজায় কড়া নাড়ছে না। তিনি আরো বলেন, শুধু 16 বছর নয়, গত 53 বছর ধরে এদেশের ওপর শুধু জঞ্জাল জমা হয়েছে, আমরা খুব দ্রুত সেগুলো সমাধান করার চেষ্টা করছি, কিন্তু 53 বছরের জঞ্জাল একদিনে বা এক মাসে কিভাবে সমাধান করা যায় তা আমাদের জানা নেই, কিন্তু ইতিমধ্যে আমরা কিছু পরিবর্তন দেখতে পেয়েছি। অন্তর্বর্তী সরকারের এই উপদেষ্টা বলেন, আপনারা বিগত 53 বছরে এমন কোনো বন্যা দেখাতে পারবেন না যেখানে ত্রাণ চুরির ঘটনা ঘটেনি, এবার কিন্তু এরকম একটি ঘটনাও ঘটেনি, চাল চুরি করে, ত্রাণ চুরি করে খাটেই লুকিয়ে রাখার ঘটনা একটিও ঘটেনি। এয়ারপোর্টে আমাদের যে প্রবাসী ভাইয়েরা আমাদের দেশে অর্থনীতিকে সচল রেখেছেন, তাদের কিভাবে লাঞ্ছিত করা হতো, তাদের লাগেজ আটকে রেখে তাদের কিভাবে কষ্ট দেয়া হতো, এখন কি সেটা আছে? এখন আর সেটা নেই। তিনি আরো বলেন, আপনারা দেখেছেন বিআরটিএ সহ অনেক সরকারি অফিসে জনগণ ঘুরত, কষ্ট দিত, ঘুরিয়ে তাদের কাছ থেকে ঘুষ আদায় করত, এখন আর কেউ কি সেই সাহস দেখাচ্ছে? সেটি যেন আর কেউ ভবিষ্যতে সাহস না দেখায়, আমরা সেই সংস্কারের কথা বলছি। সে কাঠামোগত সংস্কার কিভাবে হবে সেটি আমরা 21 জন যারা সরকারে বসেছি আমরা ঠিক করব না, সেটি নির্ধারণ করবেন আপনারা, সেটি নির্ধারণ করবে এদেশের জনগণ।
আসিফ মাহমুদ আরো বলেন, আগামীর বাংলাদেশ কেমন হবে তা শোনার জন্যই আমরা এখানে এসেছি। শুধু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনই নয়, অন্যান্য সংগঠন যারা আছে, সাধারণ মানুষ যারা আছে, সবার কথা আমরা শুনব, তারপরে একটি রূপরেখা দেব, তৈরি হবে আগামীর বাংলাদেশ। তিনি আরো বলেন, খুব দ্রুত সময়ের মধ্যে শহীদদের তালিকা করা হচ্ছে। আপনারা জানেন অনেককেই বেয়ারিশ হিসেবে দাফন করা হয়েছে। 5ই আগস্টের পর অনেক প্রমাণ লোপাট করা হয়েছিল, তা আমাদের খুঁজে পেতে একটু সময় লাগছে। আমাদের সর্বোচ্চ চেষ্টা থাকবে যতজন শহীদ হয়েছেন সবার তালিকা করা। আমরা আরেকটি কথা স্পষ্ট করে বলে দিতে চাই, সকল মানুষ তো আর সমান না। যদি সকল মানুষ সমান হতো তাহলে এই ফ্যাসিবাদ কখনোই তৈরি হতো না। এখনো আমরা দেখতে পাচ্ছি একে মনোভাবাপন্ন লোকেরা কিন্তু রয়ে গেছে। আমরা তাতে স্পষ্ট একটি কথা বলতে চাই, আমাদের সরকারের এই পতন তা কিন্তু দীর্ঘদিন তাদের যে চাঁদাবাজি, দখলদারিত্ব, মানুষের ওপর অন্যায় অবিচার তার একটি চূড়ান্ত ফসল। আপনারাও যদি একে পথে হাঁটেন, আপনাদের পরিণতিও সেই আওয়ামী লীগ ফ্যাসিস্ট সরকারের মতোই হবে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। প্রতিদিন সবার আগে তাজা সংবাদ পেতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আল্লাহ হাফেজ।